বাড়ি কোন জায়গায়? বাড়ি সুভাষনগর হাউজিং কমপ্লেক্স, নাম অভিজিৎ বণিক। কি হয়েছিল বাচ্চারা এবং কি কারণে আপনাদের হাঁপানি আসতে হলো? আইজিএম থেকে আমাদের রেফার করেছে, যে এক্সরে রিপোর্ট দেখে বলেছে যে বাচ্চার বাঁ সাইডের যা পেটের ভিতরে নাড়িভুঁড়ি থাকে তা উপরের দিকে উঠে গেছে, এই জন্য পাঠিয়েছে টিএমসি। এখন টিএমসিতে এসে কি স্যার স্যারে অপারেশন করেছে, আর এখন সুস্থ আছে। এখন বাচ্চার কীরকম রয়েছে? হ্যাঁ এখন তো ভালো, কালকে ছুটি দিয়ে দেবে। আগের যে অবস্থাটা আর এখনের অবস্থাটা কি পরিবর্তন? এখন তো অপারেশন হয়ে গেছে, কোনো প্রবলেম নেই, এখন সুস্থ আছে। বাচ্চাটা অ্যাকচুয়ালি একটু রেয়ার কেস, আমরা তো সিডিএইচ বলতে মানে কনজেন্টাল ডায়াফ্রামেটিক হার্নিয়া যেটা বলি, এটা আমরা জেনারেলি লেফট সাইডে বোঝা যায়, ওটাকে আমরা বলি বকডেলেক হার্নিয়া। তো আইজিএমএ বাচ্চাটা জন্ম হয়েছিল, ডেট অফ বার্থ ছিল 5th September, ওইখানে পেডিয়াট্রিশিয়ানরা দেখে এক্স রে করে বলেছে যে ওটা হয়তো কনজেন্টাল ডায়াফ্রামেটিক হার্নিয়া হতে পারে। তো এটা করে বাচ্চাটা রেসপিরেটরি ডিস্টেস ছিল, তখন যখন হয়েছিল তখন বাচ্চাটাকে এনআইসিউতে এডমিশন ছিল, বাচ্চার আইজিএমএ এনআইসিউতে এডমিটেড ছিল বাচ্চাটা। ওখান থেকে এক্সরে দেখে আমাকে রেফার করা হয় সাসপেক্টিং অ্যাজ এ সাসপেক্টেড কেস, অ্যাজ এ সাসপেক্টেড কেস অফ কনজেন্টাল ডায়াগনোটিক হার্নিয়া রাইট সাইডে। তো যখন আমার কাছে এলো এখানে হাঁপানিয়াতে, তখন এক্সরে দেখে তো আমি শিওর 100% 99% শিওর ছিলাম যে রাইট সাইডের ডায়াগনোটিক হার্নিয়া, যেটাকে আমরা বলি মর্গানিক হার্নিয়া, উইচ ইজ ভেরি রেয়ার। তো এটা একটা রেয়ার কেস যেখানে রাইট সাইডে সব উঠে গেছিলো, রাইট সাইডের ইন্টেস্টিনাল মানে অ্যাবডোমিনাল কন্টেন্ট যেরকম লিভার ইন্টেস্টাইন সব কিছু ডান দিকের ফুসফুসে উঠে গেছিলো, এবং ডান দিকের যে লাংটা ছিল এটা খুব হাইপোপ্লাস্টিক, খুব ছোটো ছিল। তো তার জন্য বাচ্চার শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো, সাইনোটিক স্পেল হচ্ছিলো। তো তখন আমি ভর্তি করে আই থিঙ্ক উইদিন ওয়ান ডে আমরা সব ইনভেস্টিগেট করে ইমার্জেন্সি অপারেশন করলাম, ডায়াগনোটিক হার্নিয়া রিপেয়ার করলাম, লিভারটাকে নিচে নামানো হলো, যেখানে যেখানে যেই যেই জায়গা যেই যেই বিষয়গুলো যেখানে থাকা দরকার ওখানে ওখানে রেখে আমরা ডায়াফ্রামে যে ইয়েটা ছিল ডিফেক্টটা ছিল ওটা আমরা রিপেয়ার করলাম। এখন বাচ্চা এখন সুস্থ আছে, এখন মায়ের বুকে দুধই খাচ্ছে, স্বাভাবিক আছে বাচ্চা। সো এটা এই বাচ্চাটার মানে এটা বলার একটা ইয়ে হচ্ছে যে দিস এ ভেরি রেয়ার কেস, কারণ মর্গানিক হার্নিয়া ইজ ভেরি রেয়ার। ঠিক আছে, রাইট সাইডে যে ডায়াগনোটিক হার্নিয়া হয় এটা খুবই রেয়ার, এই বাচ্চাটা একটা ত্রিপুরার মধ্যে ফার্স্ট কেস। ত্রিপুরাতে আমি অনেকগুলো কেস করেছি, সবখানে লেফট সাইডে হয়, যেটা আমরা বকডেলেক হার্নিয়া বলি, হুইচ ইজ ভেরি কমন, লেফট পোস্টোলেটারাল ডিফেক্ট, এখানে ছিল এটা মর্গানিক হার্নিয়া, রাইট সাইডের অ্যান্ট্রোমেডিয়াল ডিফেক্ট, ভেরি ভেরি রেয়ার। সো এটা একটা ভালো কেস হলো, প্লাস সাকসেস স্টোরি বলতে পারেন, টিএমসিতে খুবই ভালোভাবে হলো, সবার কোঅপারেশন ছিল, উইদাউট এভরিওয়ান সাপোর্ট ইট ওয়াজ ইম্পসিবল টাস্ক ফর মি। সো হ্যাঁ, টিএমসি এটা সত্যি পুরো টিমকে আমি ধন্যবাদ জানাবো।